আমেরিকার বাগানে এবার কিন্তু আমার বাম্পার লাউয়ের ফলন হয়েছে। আজকে আমরা যে লাউটা কাটতেছি এটা হলো আমাদের বাগানের 10 নম্বর লাউ। বাগান থেকে সিসিংকে পারলাম। আরে বেগুন কাটে, উপরে কাটো সুন্দর করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে কি বার? আজকে কি বার তুমি জানো? না। ইউ ডোন্ট নো? স্যাটারডে। স্যাটারডে। এন্ড ডেট? টুডেস ডেট? 7/24/2024. আজকে আমাদের বাগানের লাউ কেটে দিবে আরিক। এটা হলো আমাদের 9 নম্বর লাউ। বিসমিল্লাহির রহমানির রহিম। কাটো আরিক লাউ, কাটে উপরে ধরেন উপরে। হ্যাঁ ঠিক আছে, ধরতে পারবা না? হ্যাভি হ্যাভি আরি, ঠিক আছে, তুমি হ্যাপি? হ্যাঁ। নাইস, ধর একটা ধর। সুন্দর বেগুন ফিল, এমনি ধরো, এমনি এ এমনি ধরো, এমনি। হ্যাঁ আরে ক্লাবের ব্যাপারে, আরে ক্লাবের ব্যাপারে গিটার। আরে গিটার বানাই লাগছে আরিক লাউরে। নাইস। আরিক এখন বাগান থেকে বেগুন কেটে দিবে, ওই যে বড়টা, এইটা পিছনেরটা, পিছনেরটা উপরে কাটবে। আমি দেখাই কোথায় কাটবে। এখানে কাটো, এখানে রাইট হিয়ার, নিচে একা তো ধরো। হ্যাঁ কাটো, সাইম আমার দিকে আগে তাকাতো একটু, এদিক থেকে আরিক বেগুন কাটে, এদিকে বসো। একটা বেগুন কাটতে পারলে আবার টুল আনতে হয়, কি বলো শাড়িকে? দেখেন সবাই আরিক কত লেজি। তাকাও মামির দিকে একটু তাকাও। আরিক বেগুন কাটে, উপরে কাটো সুন্দর করে, দেখো গাছ কাটতো না আবার। হ্যাঁ আরো নিচে নিচে পারে না কাটতে। হ্যাঁ ঠিক আছে কারো শক্ত কাটছো, দেখাও তো মামিরে, দেখাও। চাই শুধু হয়ে বসো না, কেমনে বললা তুমি? এই করলাটা আজকে গাছ থেকে পেরে নিবো, আর এটার বিচি গুলো আমরা রেখে দিবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমাদের চিচিঙ্গা গাছ, মাশাল্লাহ অনেকগুলো চিচিঙ্গা আসছে, একটা পায়রা নিচে এখানে আরো আছে, ছোট ছোট আরো অনেক করে আসছে। এইখানেও চিচিঙ্গা গাছ লাগাইছিলাম, আর এই ফুল গাছটার ভিতরে গাছগুলো সব উঠে গেছে। ওই যে ওখান থেকে ফুল গাছে পুরাটা এইভাবে রেলিং এর মধ্যে পাইছে। এখানে একটা মাশাল্লাহ বড় চিচিঙ্গা ধরছে, এদিকে আরেকটা, এই যে এখানে আর একটা চিচিঙ্গা আছে, আর এই গাছের মধ্যে ছোট ছোট অনেক করাস। এই যে এখানে আছে, ওই যে ওখানে আছে, মাঝখানে আছে, এগুলোতে আছে অনেক। ওই দিন একটা বাইরে নিছি, আজকে আরেকটা নিতেছি, তো বাকি দুইটা আর একটু বড় হইলে চারটা একসাথে জমায় তারপর রান্না করবো। আজকে আমরা বাগান থেকে আবার লাউ কাটতে এসে পড়ছি, আরিক আজকে আবার বাগান থেকে লাউ কাটবে। দাঁড়াও আরিক, ওয়েট ওয়েট ওয়েট, এই লাউটা আরিকের কাছাকাছি হয়ে গেছে যেটা গত বছর হয়েছিল। বেশি বড়। তুমি হ্যাপি? এটা দেখি আরি, হোল্ড অন হোল্ড অন, ওই পাশে লাউটা কাটবো না আজকে, এটাই কাটবো। মোরার পর দাঁড়ায় কাটতো, আমি হেল্প করি। আজকে আমরা যে লাউটা কাটতেছি এটা হলো আমাদের বাগানের 10 নম্বর লাউ। বেশি বড়। এখন আমরা কাটবো আমাদের বাগানের 11 নম্বর লাউ। ওই উপরে কাটবা এইখানে, ওকে আরে এইটা। হ্যাঁ শক্ত নেই, জোরে চাপ দে। এই যে এটা আজকে আমরা কাটতেছি না, এটা রাইখে দেয়া, 2 দিন পরে কাটবো। দেখি এটা যদি আর একটু মোটা হয়, এটা একেবারে চিকন খাম্বা হয়ে গেছে পুরো। দ্বিতীয়বারের মতো আমাদের বাগান থেকে চিচিঙ্গা পারলাম, আজকে এখানে চিচিঙ্গা পারছি 6টা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে জুলাই মাসের 29 তারিখ, আজকে আমরা গাছ থেকে এটা হলো নাম্বার 9 লাউ কাটতেছি, এটা হলো আমাদের বাগানের 9 নম্বর লাউ। ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম,
আমাদের বাগানে আমি কিন্তু কুমড়া গাছ লাগাই না, শুধু একটা কুমড়া গাছ লাগাই। একটা কুমড়া গাছের থেকে এবার মাশাআল্লাহ বড় একটা কুমড়া ধরছে। এটা এবার আমি মানে ডালপালাগুলো আগাডাগুলো কাটি নেই, রাইখে দিয়েছিলাম। আর এই যে দেখেন মাশাআল্লাহ কত বড় একটা কুমড়া ধরছে। এই যে সাদা লাউ আমরা আগে একটা কাটছি, আর এটা ছিল আমাদের বাগানের 13 নম্বর লাউ। এই ভিডিওটা আরও কিছুদিন আগের ছিল, মানে গত মাসে ভিডিও ছিল। তো গত মাসে বাংলাদেশে যে জুট ঝামেলা ছিল বা যে সমস্যা ছিল, এগুলোর কারণে ভিডিওগুলো আপলোড দেওয়া হয় নাই। এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছি। আমেরিকার বাগানে এবার কিন্তু আমার বাম্পার লাউয়ের ফলন হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্লিজ সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, পেজটা ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।